হ্যাঁ সবাই চুপ করো, লাইনে ধরো, লাইনে ধরো, লাইন ধরো, লাইন ফাইল ফাইল সব ফাইল। আচ্ছা তুমি কি ভোট দিতে জানো কিভাবে ভোট দিতে হয়? তোমরা তুমি কি জানো যে কিভাবে ভোট দিতে হয় জানো? আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো? এ পর্যায়ে আমরা আরেকজন শিক্ষার্থীর কাছ থেকে জানবো শিক্ষার্থীর কাছ থেকে জানবো আচ্ছা তুমি কি ভোট দিতে এসেছো, তুমি জানো কিভাবে ভোট দিতে হয়? যা হোক আমরা এই পর্যায়ে আমরা আরেকজনের কাছ থেকে আমরা জানবো তুমি কি জানো যে কিভাবে ভোট দিতে হয়। আমরা দেখতে পাচ্ছি নাগরিক সদর যোগাযোগ প্রাথমিক বিদ্যালয়ের যে নির্বাচন কেন্দ্র যেটি আমরা দেখলাম যে পরীক্ষা বুথের প্রথমেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে প্রার্থী এবং ভোটার বৃন্দ। একটা সুস্থ পরিবেশ
আমরা জানবো যে ছোট ছোট ছেলে মেয়েরা, ওরা শিশু, ওরা আদৌ সঠিক প্রক্রিয়ায় তারা তাদের ভোট দিতে পারছে কিনা, বা ভোট দিতে পারছে না, বা দিতে পারেনি, বা নিয়ম জানে না, এরকম হয়েছে কিনা, বা আপনার নজরে এসেছে কিনা। এ পর্যায়ে আমরা বাহিরের সম্মানিত যিনি জনাব রফিকুল ইসলাম, ওনার কাছ থেকে আমরা আজকে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচন সম্পর্কে আমরা জেনে নেব। স্যার স্যার আপনি, আপনার কাছ থেকে আমরা জানবো যে এই যে কচিকাঁচা শিশু ছেলে মেয়ে যারা আছে ওনাদের ভোট দিচ্ছে বা ওরা প্রার্থী, এই বিষয়ে ওরা কতটুকু অবগত, ওরা কি আদৌ সঠিক প্রক্রিয়ায় যে ভোট দিতে পারছে কিনা, বা এই বিষয়ে আপনার কোনো কথা আছে? ধন্যবাদ। যাই হোক, প্রথমেই আমি বলতে চাচ্ছি যে আজকে 23 ফেব্রুয়ারি সারা বাংলাদেশব্যাপী একযোগে এই স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন হচ্ছে। এই স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনের প্রধান উদ্দেশ্য আসলে ছোটো ছোটো বাচ্চাদেরকে গণতান্ত্রিক মনোভাব প্রজন্ম করে গড়ে তোলা এবং সেই সাথে নেতৃত্ব মানা হয়ে উঠবে। আপনাদের বলছেন যে ওরা সঠিকভাবে ভোট দিতে পারছে কিনা, এখানে মেজরিটি পার্টির বাচ্চাই আমাদের সঠিকভাবে ভোট দিতে পারছে এবং অতীতে এগিয়ে আসছে, আমরা এই ব্যাপারে ওদেরকে ব্রিফিং দিয়েছি। যাই হোক স্যার, আরেকটি বিষয় জেনে নেব যে এই যে বাচ্চাদের ইলেকশনের ব্যাপারে অভিভাবক মহল থেকে কতটুকু আপনারা সাপোর্ট পেয়েছেন বা কতটুকু সহযোগিতা পেয়েছেন? অভিভাবকদের পক্ষ থেকে এবার দেখলাম যথেষ্ট উৎসাহী বাচ্চারা, ওরা বাবা মাকে বলে কিছু কিছু হাতে লেখে, তারপরে কিছু কিছু পোস্টার এগুলো সব রশিতে দেয়ালে টানিয়ে যথেষ্ট উৎসাহিত পরিবেশে ওরা নির্বাচন করার চেষ্টা করে। যা হোক, আমরা গতকালকেও এই ক্যাম্পাস থেকে আমরা একটি নিউজ করেছিলাম, নিউজটি এখনও চ্যানেলে তো সম্প্রচার করছে। তো যা হোক, এ পর্যায়ে আমি স্যারের কাছ থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা জেনে নেব আজকে, যে আজকের শিশু আগামীর ভবিষ্যৎ, এটা আমরা জানি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি ওনার নিজ উদ্যোগেই শিশু কচিকাঁচাদের মনে দেশপ্রেম, সমাজপ্রেম যেটা জাগ্রত করার জন্য এই কচিকাঁচাদের মধ্যে ইলেকশন পর্যায়টি এনেছেন। আমরা জানবো যে আপনার প্রতিষ্ঠান থেকে যারা আজকে বিজয়ী হবে, যারা বিজয়ী হবে এদের জন্য কী বলবো, আপনার প্রতিষ্ঠান থেকে কোনো প্রকার কোনো সহযোগিতা, সার্বিক সহযোগিতা বা গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব ওদের উপরে বর্তমান হবে কিনা? যাই হোক, আপনি সুন্দর প্রশ্ন করছেন। তো আসলে এখান থেকে নির্বাচিত হবে 7 জন, 7 জন নির্বাচিত হওয়ার পর ওদেরকে বিভিন্ন দায়িত্ব বণ্টন করে দেওয়া হবে। এটা আমাদের একটা ফাইল আছে, সেই ফাইলের মধ্যে এই দায়িত্ব বণ্টনের একটা ভাগ করে দেওয়ার একটা ই আছে, এটা ওইভাবে ভাগ করে দেওয়া হবে। ওরা বিদ্যালয়ে যেমন বাগান আছে, বাগানটাতে পিছনে রাখবে, বাগানের যত্ন নেবে, স্কুলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, মানে এই বিষয়ে তাদেরকে ব্রিফিং দেওয়া আছে, বা এগুলাই ওদের মূলত কাজ। আমরা স্যারের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিলাম, যারা বিজয়ী হবেন, বিজয়ী লাভ করবেন, তারা তাদের উপরে যদি কোনো দায়িত্ব প্রবর্তিত হয় তারা তাদের দায়িত্ব সম্পর্কে স্যারদের কাছ থেকে জেনে নেবেন। আমরা এই পর্যায়ে
আমরা কিছু কথা জেনে নেব। নাগরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয়ের কাছ থেকে আজকের যে কচিকাঁচা শিশুরা ইলেকশন করছে এই বিষয়ে আপনার কাছ থেকে আমি জেনে নেব যে এই যে কচিকাঁচা শিশু কোমলমতি শিশুরা আজকে প্রার্থী হচ্ছে, তারা আজকে ভোট দিচ্ছে, তারা পরিবর্তিত হচ্ছে, হচ্ছে, এই যে বিষয়টা, এই বিষয়টাকে আপনি কীভাবে নিচ্ছেন? প্রথমত আমি বলতে চাই যে আসলে ভোটাধিকার জাগ্রত করার জন্য এই স্কুল পর্যায়টা আর গণতন্ত্র মনোভাব তৈরি করার জন্য স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন হবে। স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবে তারা বিদ্যালয়ে বিভিন্ন কর্মকাণ্ডে কাজে নিয়োজিত থাকবে, যা বিদ্যালয়কে সুরক্ষা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করবে বিদ্যালয়ের ক্লাসরুমের শৃঙ্খলা নিয়ন্ত্রণে তারা ভূমিকা রাখবে। এ থেকে তারা শৃঙ্খলাভাবে বড় হবে এবং জীবনে শৃঙ্খলাভাবে বেড়ে উঠবে এবং সব ক্ষেত্রে তারা নিয়ম শৃঙ্খলা মেনে চলবে এই মনোভাব তৈরি করার জন্য। তো আপনাদের আপনি তো একজন শিক্ষক কাউন্সিলের লিডার, তো আপনি শিক্ষক কাউন্সিলের লিডার হিসেবে আপনি এই প্রশাসনে কর্মরত আছেন, তো আপনার দৃষ্টিকোণ থেকে জানতে চাই যারা সাধারণ ভোটার আজকে এই ভোটাররা সঠিক প্রক্রিয়ায় তারা তাদের ভোটাধিকার যেটা প্রয়োগ করা সেটা কতটুকু পরিমাণ সঠিকভাবে প্রয়োগ করতে পারছে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ। আমাদের আজকের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে আমরা সব ধরনের ব্যবস্থা রেখেছি, আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমরা পুলিশ ব্যবস্থা রেখেছি এবং মিডিয়া প্রচারের জন্য আমরা সাংবাদিক ব্যবস্থা রেখেছি। আমাদের নির্বাচনের ভোট কেন্দ্রে দুটি ভোট করা হয়েছে, একটি পুরুষ একটি মহিলাদের জন্য, এবং সুশৃঙ্খলাভাবে সেখানে ভোট গ্রহণ করা হচ্ছে। প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, সকল ব্যবস্থা আমাদের এখানে আয়োজন করা রয়েছে যে যাতে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে নির্বাচনটা সুষ্ঠুভাবে করা যায়। যা হোক আপনাকে ধন্যবাদ। আমরা এতক্ষণ যেটা আমি কালকেও যেটা বলছিলাম যে এই ক্যাম্পাস থেকে আমি নিউজ কভার করেছি এবং আজকেও আমরা নির্বাচনের যে একটা আমেজ আমরা দেখতে পাচ্ছি। এখন আমি আমার ইউটিউব চ্যানেল হেড মাল্টি মিডিয়ার পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। এবং এ পর্যায়ে আমরা কচিকাঁচা শিশুদের যে একটি ভোটাধিকারের যে একটা মিলন মেলা আমরা দেখতে পাচ্ছি, তো সেই বিষয়টি সম্পর্কে আমি চাই না। এ পর্যায়ে সাংবাদিক হিসেবে হার হার আপনি তো আজকের এই নির্বাচনে সাংবাদিকতার দায়িত্ব আছে, তো আপনার পক্ষে আপনার দৃষ্টিতে আজকে এই নির্বাচনে এখানে গুরুত্বপূর্ণ কোনো বিষয় আপনার পক্ষে ধরা পড়েছে? তো যারা সাধারণ ভোটার ভোট দিতে এসেছেন তারা কি সঠিকভাবে ভোট দিতে পারছে? যা হোক ধন্যবাদ। এই পর্যায়ে আমি আজকের মতো আমার জেড মাল্টি মিডিয়ার পক্ষ থেকে আমি আজকে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে যিনি প্রবর্তিত দায়িত্বে আমি সেই পুলিশ ভাইদের কাছ থেকে আমি জেনে নেব যে আজকে এই যে যদুনাথ নাগরপুর সদর যদুনাথ প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি মনোরম যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচন সম্পর্কে কতটুকু সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমি সেই বিষয়ে জেনে নেব। যা হোক আমরা জেনে নিলাম পুলিশ একজন পুলিশ কর্মকর্তা বললেন
যে যেন ভোট কেন্দ্রে কোনো প্রকার কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয়, সুষ্ঠু সুন্দর পরিবেশে যেন ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই বিষয়টি আমরা তার কাছ থেকে জেনে নিলাম। এরপর যে আমরা আরও একজন পুলিশ কর্মকর্তার কাছ থেকে জেনে নেব যে আজকে এখানে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, প্রতিষ্ঠানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনে আমরা সুন্দরভাবে আমরা তার কাছ থেকে উত্তরটি পেলাম, সুন্দরভাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এক পর্যায়ে আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে নির্বাচনী যে পরিবেশ, সেই পরিবেশের করলাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা।